রাজ্যে উদ্বেগজনক হারে বাড়ছে কোভিড, ফলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা জোরালো হচ্ছে। এর মধ্যেই এদিন গঙ্গাসাগর থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে, এখনই সব বন্ধ নয়, প্রয়োজন বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি এটা নিয়ে আমরা রিভিউ করছি, রিভিউ চলছে। আজকে তো 30 তারিখ হয়ে গেল, কালকে লাস্ট ডে অফ দিস ইয়ার, পরশু দিন 1 তারিখ আছে, শনিবার রবিবার ছুটির দিন আছে, সানডে। সুতরাং এর মধ্যেই আমরা যা যা যেটুকু নেওয়া সম্ভব, যদি আমরা দেখি কিছু জায়গায় বাড়ছে, সব পকেটগুলো একসাথে করে দিয়ে তো লাভ নেই। কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরেই পশ্চিমবঙ্গ সহ দেশের 8টি রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র সরকার। পরামর্শ দিয়েছে আরো বেশি মাত্রায় পরীক্ষা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আলাদাভাবে কন্টেইনমেন্ট জোন চিহ্নিতকরণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে কড়াকড়ি করার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে হাসপাতালগুলিকে পরিকাঠামো তৈরি রাখতে ও ভ্যাকসিনেশন আরো গতি আনার পরামর্শ দিয়েছে কেন্দ্র। এর মধ্যে এদিন মুখ্যমন্ত্রী ব্রিটেন থেকে আসা বিমান নিয়ে আপত্তি তুলেছেন, বলেছেন ব্রিটেন ফেরত যাত্রীদের থেকে সংক্রমণ বেশি মাত্রায় ছড়াচ্ছে। এই অবস্থায় পরে রাজ্য সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে কলকাতা বিমানবন্দরে ব্রিটেনের বিমান নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 23 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে খবর। এর মধ্যে তথ্য মিলেছে কলকাতায় পজিটিভ রেট বা সংক্রমণের হার 12.5%, উদ্বেগজনক সংক্রমণের হার পশ্চিমবঙ্গেরও। রাজ্যে সাপ্তাহিক পজিটিভ রেট 1 দশমিক থেকে বেড়ে হয়েছে 3.1%। কেন্দ্র যখন তথ্য দিচ্ছে সেই সময় তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উস্কে দিয়ে এক সপ্তাহের আছে পড়ার সতর্কবার্তা দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। পাশাপাশি কলকাতায় গোষ্ঠী সংক্রমণেরও ইঙ্গিত দেওয়া হয়েছে, তৃতীয় ঢেউয়ে প্রতিদিন 30 থেকে 35 হাজার সংক্রমণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্বাস্থ্য দফতর। তবে মার্চ এপ্রিলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।